নইলে মোর দশা কি এমন হয় দয়া মোর দশা কি এমন হয় চরণে দাসের যোগ্য নই দয়ালামি ওই চরণে দাসের যোগ্য নই এই নাকি আবাসী বাজা হয় ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে ও দয়াল ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণ ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সে রাঙা চরণ পায় ওই চরণে দাসীর যোগ্য নু আমি ওই চরণে দাসের যোগ্য নই পদার বিন্দু দেন্দ দিশায় দীনবন্ধু ও তুমি নিজ গুণে বেড়ার জ্ঞান বাড়াও পদার বিন্দু দেন্দ দিশায় দীনবন্ধু তবেই তোর ভব সিন্ধু আমি তবেই তোর ভব সিন্ধু নইলে না দেখি উপায় ওই চরণে দাসে যোগ্য নালামি ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নই
মন হল্লা পা শানি ছিল প্রভু চরণ তরিয়ে মানবী হল শানি ছিল প্রভু চরণ তলে মানবী হল লালন পথে পরে রইল লালন পথে পরে রইল যা করে সাই দয়া ময় ওই চরণে আশীর যোগ্য প্রশ্ন হল একজন নারী স্বামী হইল দুইটা আবার রূপও দুইটা সেই দুইটা নাম যদি দুইটা নারী হয় একজন তাহলে দুইটা নাম থাকতে হবে অস্তে এই দুইটার নাম কি একটি হলো বানর রাজার স্ত্রী বালি আরেকটি নারী হলো শ্রী রাবণ দশমুণ্ড রাবণ যে সেই রাবণের স্ত্রী মুন্ডাধরী এই দুইজন নারী একজন ছিলেন দুইজনের ঘর করতেন আসেন কয়টা বাজে এখন দুইটা বিশ যাই হোক প্রশ্নের মীমাংসা ছোট করে করছেন আমি ছোট করে দিয়ে দিলাম এখন আসেন ওনার একটা প্রশ্ন করিয়া ছোট কারণ খারণের পাউটা করে দেয়া পরে একটা বিচ্ছেদ গান করব ধন্যবাদ বাউ হইল এই আমি যে প্রশ্ন করেছিলাম মেরাজের বিষয়স্থে অত্যন্ত সমত এই আমি যে প্রশ্ন করেছিলাম মেরাজের বিষয়ে চমৎকার করে জবাব করলেন জবাব করে সুন্দর একটি গান করলেন এখন আমার কথা হলো মুসলমান আমার একটা গানের কথা জিগায় আমি মনে হয় এটা ফিনিশিং এর প্রত্যেকটা নিয়ে যাব মনমোহন দত্ত মহর্ষি মনমোহন দত্ত বলছেন অযুদে মজুদ সাই দমে কি আমার খুদে খুদা আল্লাহ রাধা দোষ মোহাম্মদ কথা বুঝছেন আপনারা অযুদে মজুদ সাই দমে কি আমার খুদে খুদা আল্লাহ রাধা দোষ মোহাম্মদ কথার পরে হইল কোরআনে কয় নামাজ রোজা বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা হজরতে কয় লামাও বোঝা করে খ্যাতমত শরীয়তে করে সন্ধি তরিকতে বুঝো ফন্দি হাকিকতে ইমান বান্দি করো এবাদত খুদে খুদা আল্লাহ দাদা দোষ মোহাম্মদ মনোমোহন পেরেশান খুঁজে হিন্দু মুসলমান করিম কৃষ্ণ রহিম রাম শিব হজরত খুদে খুদা আল্লাহ রাধা দোষ মোহাম্মদ শুধু আমার এই বিষয়টা জানা দরকার মনোমোহন হয়ে পেরেশান খুঁজে হিন্দু মুসলমান করিম কৃষ্ণ রহিম রাম শিব হজরত খুদে খুদা আল্লাহ রাধা দোষ মোহাম্মদ এটা মনোমোহন দত্ত তো কোনো সাধারণ জ্ঞানী মানুষ না অবশ্যই অত্যন্ত জ্ঞানী মানুষ যার আশ্রমে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আশ্রমটা করা হয়েছে হাজার হাজার ভক্তবৃন্দ যায় ভাই এটা কোন উপলক্ষে লেখছে আপনি একটু বলবেন তো এটার হাকিকতটা যদি আমাদেরকে বোঝান ভালো এটা হলো কি মনোমোহন পেরেশান খুঁজে হিন্দু মুসলমান করিম কৃষ্ণ রহিম রাম শিব হজরত খুদে খুদা আল্লাহ রাধা দোষ মোহাম্মদ এটা আমার বুঝে আসে না কারণ আমনের বুঝে আসে কি না
যদি থাকে তাহলে এটা বিষয়টাকে এটা বুঝাইলেই হিন্দু মুসলমান ফালার একটা ফিনিশিং হয়ে যাবে আমার কাছে একটা ইব্রাহিমের টি গানের অর্ডার ছিল এই গানটা আসলে এখন করাটা ঠিক না এরপরে একটা কাজা বাবার গান একটা বড় ভিড়ের গান আসলে এই যে আপনারা যে আবেদনটা করেছিলেন করতে আমার কষ্ট হইতেছে সময়টাই দিতেছে না আসতে যে কারণে